বিগ ম্যাচের অপেক্ষা সবাই করে সেই বিগ ম্যাচটা আজকে রাত দশটায় গ্রুপ অফ ডেথ অর্থাৎ গ্রুপ অফ ডেথের দুটা ম্যাচই আসলে বাকি রয়েছে স্পেইন ভার্সেস ক্রোয়েশিয়া রাত দশটা এবং রাত একটায় ইটালি ভার্সেস আলবেনিয়া একদম শুরুতে ডিরেক্ট কোয়েশ্চেন এই গ্রুপ থেকে কোন দুটা দল উঠবে খেলা লাগে প্রেডিকশন না মেনলি মানে আমার কাছে মনে হয় যে হয়তো স্পেন ইটালি মানে কেন জানি বলছে যে ইটালি বিং দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন ইদানিং ভালোই খেলছে ক্রোয়েশিয়াকে তো বাদ দেওয়া মুশকিল বাট তারপরেও মনে হয় যে একটা সময় তো আছে যখন কি ওরা থামবে ওদের জেনারেশানটা তো অনেক খেললো এখনও ওরা খেলে যাচ্ছে তারপরে আমার মনে হয় যে এই দুইটা আছে বাট এনিথিং ক্যান হ্যাপেন একটা স্বস্তি কিন্তু আমি পেয়েছি ক্রোয়েশিয়া ইতালি আমার দুই ক্রোয়েশিয়াকে থার্ড হিসেবে ধরেছিলাম না দেখেন ব্যাপারটা হয়েছে যে ইউরোর আমেজটা কাল রাতে টের পাচ্ছিলাম এর আগ পর্যন্ত কিন্তু ওই অর্থে বোঝা যাচ্ছে আমি বলছিলাম যে ইউরো আসলে ভাই এমন একটা যে ম্যাচ শুরু হওয়ার পর মনে হয় মানুষজনের ঘুম ভাঙে আমি দেখছিলাম যে জার্মানির ম্যাচ জার্মানির এত ফ্যান এতদিন বোধহয় একটু ঘুমিয়েছিলেন কারণ তাদের দলের অবস্থা খুব একটা ভালো ছিল না চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার কালকের পরে মনে হলো জার্মানির ফ্যান এবং আজকে যখন স্পেইন আর ক্রোয়েশিয়ার খেলাটা চলবে এর আগে থেকে আপনি দেখেন যে স্পেইনের একটা মোটামুটি বুড়ো দল ক্রোয়েশিয়ার নতুন দল ক্রোয়েশিয়ার মোটামুটি একটা বুড়ো দল কিন্তু এই ক্রোয়েশিয়াকে আমরা লোকেরা কি খুব পছন্দ করি মানে ক্রোয়েশিয়া যে ব্র্যান্ডের ফুটবল খেলে হ্যাঁ আমাদের একটা সফট কর্নার থাকে কারণ আটানব্বইতে আমরা দেখেছি ওই যে ক্রোয়েশিয়া দু বা পরে গিয়ে লুকা মদ এই ব্যাপারগুলো থাকে কিন্তু ক্রোয়েশিয়া আসলে বড় টুর্নামেন্টে কোনো না কোনোভাবে একটা মানে ওয়ে আউট বের করে ফেলে এটা কি মানে জাতীয়তা বোধ বা এরকম কিছু কাজ করে মেইন হচ্ছে যে কোয়ালিটি ফ্রম দ্য প্লেয়ার্স যে এরা বিভিন্ন দেশের বড় বড় টিমগুলোতে খেলে যে মানে ওই হাই স্ট্যান্ডার্ড টিম প্লাস হচ্ছে মানে ডালে চাষার পর যেটা হয়েছে যে একটাতে রানার একটাতে তৃতীয় স্থান দুইটা ওয়ার্ল্ড কাপে প্লাস হচ্ছে নেশনস লিগের ফাইনাল খেলা তো এই জিনিসটা এত কম সময়ের মধ্যে করছে সো সামথিং ইজ দেয়ার উইথ দ্য টিম আপনার মনে আছে আপনার যে দুই হাজার ওয়ার্ল্ড কাপে কয়টা ম্যাচ এক্সট্রা টাইম সহ খেলে তারা যে ফাইনালে গেল আনবিলিভেবল ইনফ্যাক্ট এবারে ওয়ার্ল্ড কাপেও তো বাইশেও তো ভাই তাই হয়েছে হ্যাঁ তো মেইন হচ্ছে যে ওদের ওই সাস্টেনেবিলিটি আছে মদ্রিস মানে এখনও এই ধরনের প্লেয়ার এরকম খেলতে পারে তো সব কিছু আমি মনে করি যে একটা আসলে যে টিম কেমিস্ট্রিটা বড়ো যে কোনো টিমের সাফল্যর জন্য কোচ এক ভূমিকাটা অনেক বেশি তো আমি বলবো ডালিচ আসলে ইজ ভেরি সাকসেসফুল কোচ যে ওই ইন টার্মস অফ ডুইং দিস কাইন্ড অফ থিংস উইথ দিস টিম মানে কিছু কিছু তো এইজেড প্লেয়ার বাট তারপরেও এখন তো ভার্ডিয়েল আছে ইয়ে আছে যারা ইয়াং প্লেয়ার আসছে তো দেখা যাক কি হয় সোমবার আর স্পেন তাদের ম্যাচ তারা আসলে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ এবং এরপর তো রাতের বেলা আমরা যেটা বলছিলাম ইতালি তুলনামূলক ফার্স্ট ম্যাচ দিতে একটু সহজ প্রতিপক্ষই পেয়েছে কারণ এই গ্রুপে আলবেনিয়া থ্রু করবে বা আলবেনিয়ার পক্ষে আসলে বাজি ধরার লোক কম মানে মনের বাজি যে আলবেনিয়া থ্রু করবে এই জিনিসটা সেরকম তো নাই কিন্তু ওই প্রথম ম্যাচের ফলটা হয়তো ইতালিকে আরেক একটা টার্গেট সেট করে নামবে যে উপায় এমন একটা গ্রুপে তার ইজি ম্যাচ দিয়ে বাকি দুইটা দল যদি ড্র করে যায় কথার কথা তাহলে ইতালির জন্য বেশ সুবিধা ইতালি জিতলে মোটামুটি তারা ধরে নিতে পারে যে না তাহলে আর একটা পয়েন্ট হইলে আমরা নকট পর্ব নিশ্চিত করে ফেলছি তো এই আমেজটা আজ রাতে খুব ভালো মতো টের পাওয়া যাবে একে তো ঈদ তার উপর ইউরো তার উপর গ্রুপ অফ ডেথ দিন যত যাবে এই ধরনের জমজমাট ম্যাচ আমাদের মনে হয় যে আরও ব্যস্ত রাখবে আগামী কয়েকটা দিন এবং এই জায়গায় একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে ক্রোয়েশিয়ার এই দলটা মানে তাদের তো আসলে মূল শক্তির জায়গাটাই টিটু মিডফিল্ড এর বাইরে স্পেনের যদি আপনি হিসাব করেন এই চারটা গ্রুপের যেমন ইটালি হচ্ছে আপনার ডিফেন্সিভ খেলবে এটাও খুব স্বাভাবিক কথা স্পেনের অ্যাটাকিং থার্ডটা তো এখন ইয়াং পটেন্সিয়াল ফুটবলারে ভরা রাইট নিকো উইলিয়ামস ইয়ামাল

Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.